আইটিডব্লিউ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমি সীমা। আজকে কিছু গভর্নমেন্ট ভ্যাকেন্সি নিউজ নিয়ে তোমাদের কাছে এসেছি। চলো আজকে দেখে নিই কি কি ভ্যাকেন্সি নিউজ এই উইকের জন্য বেরিয়েছে। প্রথমেই আছে ওএনজিসি। ওএনজিসিতে কিছু পোস্টের একটা পোস্টের জন্য ফর্ম বেরিয়েছে, সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। এই পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে কোয়ালিফিকেশন চেয়েছে মেকানিক্যাল, সিভিল, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ইলেকট্রিক্যাল নিয়ে যারা বিটেক পাস করেছে তারা এটা অ্যাপ্লাই করতে পারবে। এখানে অবশ্যই গেট কোয়ালিফাইড হতে হবে, 2020 গেট কোয়ালিফাইড এখানে হতে হবে। নাম্বার অফ ভ্যাকেন্সি আছে 236, 236 জনকে এখানে নেওয়া হবে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট আছে 12ই অক্টোবর, 12ই অক্টোবরের মধ্যে ফর্মটা ফিল আপ করতে হবে। এরপরে ওয়েবসাইট আছে www.ongcindia.com, এই ওয়েবসাইট লিঙ্কে গিয়ে তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে। এরপর আছে অর্ডিন্যান্স ফ্যাক্টরি তিরুচিরাপল্লি। এখানে অ্যাপ্রেন্টিসের জন্য কিছু জনকে নিচ্ছে, কোয়ালিফিকেশন চেয়েছে মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন এবং ইলেকট্রনিক্স নিয়ে যে যারা ডিপ্লোমা বা বিটেক পাস করেছে তারা এটা অ্যাপ্লাইয়ের জন্য এলিজিবল আছে। নাম্বার অফ ভ্যাকেন্সি চেয়েছে 84, 84 জনকে এখানে নেওয়া হবে। ওয়েবসাইট হচ্ছে www.nhrdnaps.gov.in, এই ওয়েবসাইট লিঙ্কে গিয়ে এই ফর্মটা ফিল আপ করতে হবে। লাস্ট হচ্ছে নর্দার্ন রেলওয়ে। নর্দার্ন রেলওয়ে অ্যাপ্রেন্টিসে কিছু জনকে এখানে নিচ্ছে। এখানে কোয়ালিফিকেশন চেয়েছে ডিজেল মেকানিক, ইলেকট্রিশিয়ান, ফিটার, ওয়েল্ডার, মেশিনিস্ট, টার্নার নিয়ে যারা ITI পাস করেছে তারা এটা অ্যাপ্লাই করার জন্য এলিজিবল আছে। নাম্বার অফ ভ্যাকেন্সি এখানে হিউজ ভ্যাকেন্সি আছে 3096, 3093 জনকে এখানে নেবে। ওয়েবসাইট হচ্ছে www.rrcnr.org, এই ওয়েবসাইট লিঙ্কে গিয়ে এটা ফর্মটা ফিল আপ করতে হবে এবং এর জন্য ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 20 অক্টোবর, 20 অক্টোবরের মধ্যে ফর্মটা ফিল আপ করবে। এই ওয়েবসাইট লিঙ্কগুলো আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে তোমরা দেখে নেবে, দেখে নিয়ে ফর্মগুলো ফিল আপ করে দেবে। এবং যদি কোনো প্রবলেম হয়, তোমরা যেমন প্রত্যেকটা উইকে আমাদের প্রবলেম হলে তোমাদের সাথে কন্ট্যাক্ট করো, তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমরা তোমাদেরকে হেল্প করে দেবো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার থাম্বনেইলে দেওয়া আছে এবং আমি আর একবার বলে দিচ্ছি তোমাদেরকে, 8910393989, এই নাম্বারে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমরা তোমাদেরকে হেল্প করে দেবো। তাহলে আজকে এই অবধি থাকুক।